ছোট মিস্টেক হয়ে গিয়েছিল আমাদের একটা শটে, মানে একটা সিনে এরকম হয়ে গিয়েছে যে একটা চশমা আছে এক শটে, আরেক শটে চশমা নেই। ও মাই গড, এমন ভাবে সিনটা হয়েছে যে এটা আমরা এডিটরও আমরা আসলে বুঝার ইয়েছি না, এত সুন্দর করে কাটিংটা হয়েছে যে আমরা আসলে ধরতেই পারিনি। দর্শক, সময় হয়েছে আড্ডাবাজির, আর আজ আড্ডাবাজিতে আছেন একজন ম্যাচ উইনার, আর তিনি কোথাও থাকা মানে সেখানে ভালোবাসার সুবাতাস বইবে, আজও তেমনটাই হবে। এবং আমরা আজকে জানব কিভাবে সংসারে আনলিমিটেড সুখ আনা যায়। সেই মানুষটি একজন গুণী নির্মাতা এবং তার নির্মাণ শৈলী সবসময় আমাদেরকে মুগ্ধ করে। আমাদের সঙ্গে আছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? খুবই ভালো। আমাকে আগে একটু টিপস দেন যে কিভাবে আসলে সংসারে আনলিমিটেড সুখ আনা যায়, যদিও আমার সংসার এখনো হয়নি। সংসারে আনলিমিটেড সুখ আনতে হলে আসলে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, এটাও তো সবচেয়ে বড় কথা, তাহলে সুখ চলে আসবে। খুব স্বাভাবিক। কিন্তু একটা বিষয় যে এমন সময় চরকি ফ্লিকে আসলো সংসার আনলিমিটেড, অনেকেই দর্শক বুঝতে পারে না যে ফ্লিক মানে কি, এটা কি কোনো নাটক, কোনো ওয়েব সিরিজ নাকি কোনো ফিল্ম, ওয়েব ফিল্ম? সো আপনি আসলে ফ্লিকটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ফ্লিকটা আসলে ফিল্মই, মানে একটি ছোট ফিল্ম বলা যায়। তো হয় না যে এক একটা প্ল্যাটফর্ম এক এক ধরনের নাম ইউজ করে, সো ওরা আসলে এটাকে ফ্লিক হিসাবে ইউজ করেছে আমি যেটা বুঝতে পেরেছি। কিন্তু এটা একটি ফিল্ম এবং এইখানে ফিল্মের যেই ধরনের গুণগত মান প্রয়োজন সেই জিনিসগুলো মানে পুরোপুরি আছে, সো এটা ছোট ফিল্মই বলা যায়। একটু যদি জানতে চাই, অনেকে বলছেন যে এমন একটা সময় চরকিতে সংসার আনলিমিটেড মুক্তি পেল যে আরেকটা ওটিটি কন্টেন্টে তখন কারাগার নিয়ে স্ট্রিমিং হচ্ছে, এবং সেই জন্য হয়তো এটা অনেকটা মানে আলোচনায় কম ছিল। আপনি আসলে এটাকে কিভাবে মন্তব্য করবেন? এটা মানে একদিক দিয়ে হতে পারে, এটা হতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে একজন দর্শক হিসেবে দর্শক কিন্তু সবসময় শুধু একটা কন্টেন্ট দেখার জন্যই কিন্তু একটা প্ল্যাটফর্ম ইয়ে করে না। সো যদি কন্টেন্টটা ভালো হয় সো সেটা সে কোনো না কোনো সুযোগে দেখে নেবে, এবং আমি প্রচুর রেসপন্স পাচ্ছি যে যারা দেখছে তারা খুবই প্রশংসা করছে, কানেক্ট করতে পারছে। এবং হয় কি যে আমরা একটু ওটিটি কন্টেন্টগুলোতে এক ধরনের ইয়ে হয়ে গেছে যে অ্যাকশন থ্রিল একটু এই ধরনের গল্পগুলো প্রচুর 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 হচ্ছে, সো সেই দিক থেকে আমাদের এখানে এমনিতে এই ধরনের গল্প খুব কম বলা হয়, কারণ এই ধরনের গল্পের অনেক ধরনের জটিলতা আছে, মানে গল্পের যে সুতোগুলো থাকে এগুলোকে প্রতিটার সাথে প্রতিটার যেই মানে লিঙ্ক আপ করা সেই জিনিসগুলো আসলে একটু জটিল, আর সেইখানে যদি বাচ্চাদের ইনভলভ থাকে, বাচ্চাদেরকে মানে ওই অ্যাক্টিংয়ে ইনভলভ করানো, সো এইটা আরও টাফ। আমি বাচ্চাদের প্রসঙ্গে যাব, আমি এই প্রসঙ্গে যেতাম, আমি নিজেও দেখেছি সংসার আনলিমিটেড, এতগুলো বাচ্চা নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, কারণ এদেরকে তো ম্যানেজ করা খুব কঠিন। হয় কি যে যত বেশি সময় পাওয়া যায় তত বাচ্চাদের কাছ থেকে ভালো জিনিস আদায় করা যায়, সো ফ্লিকে অন্তত অন্য আমরা যে ফিকশনগুলো করি সেই ফিকশনের থেকে একটু সময়টা বেশি পাওয়া যায়, যার জন্য ওদেরকে নিয়ে কাজটা করাটা একটু সহজ হয়। সো আমার একটা সুবিধা হয়েছে, আমি জাস্ট রিসেন্টলি আমি আরেকটা কাজ করেছি বাচ্চাদেরকে নিয়ে, সেটা হচ্ছে আরেকটা চ্যানেলের জন্যই, ওখানে এটা আমার খুবই হেল্প হয়েছে যে নানা ধরনের বাচ্চাদেরকে নিয়ে আমার কাজ করতে হয়েছে, সো একটা সাইকোলজি ওদেরকে ওদের ওখান থেকে আমি মানে গ্যাদার করতে পেরেছি, সো সেইটা এখানে আমার খুবই কাজে দিয়েছে। খুব স্বাভাবিক। তারপর আমি যদিও শুরু করলাম একটু নেগেটিভ ব্যাপার দিয়ে, বাট যদি সত্যিই জানতে চাই দর্শক কিভাবে মানে আবু হায়াত মাহমুদের নির্মাণ দর্শক পছন্দ করেন, খুব মানে থাকে না যে খুব পরিচ্ছন্ন আপনার নির্মাণ, সেই জায়গা থেকে দর্শক কেমন মন্তব্য করছে? আমি এখন পর্যন্ত যারা দেখেছে মানে নেগেটিভ কিছু ওইভাবে পাইনি এখন পর্যন্ত, প্রচুর SMS এসছে, ফোন এসছে, সবাই একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করেছে যে এই ধরনের গল্প বলাটা আমাদের খুব দরকার, মানে শুধু এক ধরনের গল্পের মধ্যে পড়ে থাকলেই হবে না। তো সেই দিক থেকে আমি এখন পর্যন্ত মোটামুটি আমি অনেকেই মানে একটু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে খারাপ লেগেছে কোনটা বা কি হয়েছে, খুব বেশি হলে দু একজন বলেছে যে হয়তো একটু দুই একটা সিন একটু ঝুলে গেছে, কিন্তু সবচেয়ে বেশি প্রশংসাটা যেটা পেয়েছে সেটা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত বসেছিল, মানে দর্শককে বসিয়ে রাখতে পেরেছে, হ্যাঁ সেই জায়গাটা দর্শক মানে বেশ ভালোই প্রশংসা করেছে। আমি ইরেশ জাকেরের প্রসঙ্গে যাব, তার সাথে অভিজ্ঞতা শুনবো কাজের, কারণ আমি শুনেছি যে যখন শুটিং চলে তখন তার সন্তান সম্ভবত হসপিটালে ভর্তি ছিল, যদি একটু তার প্রসঙ্গে বলতেন। মানে এটা আমি বলবো যে ইরেশ দা আসলে অনেক বেশি সাপোর্টিভ ছিল,
এবং আমি আমি নিজেও আসলে এই ধরনের সিচুয়েশন হলে আমার জন্য খুব কঠিন ছিল এবং উনি এটা বুঝতেই দেয়নি। জাস্ট প্রথম দিন এসে বললো যে আমার বেবির অবস্থা খুবই খারাপ, হসপিটালে রেখে আসছি, আমাকে একটু আগে ছেড়ে দেওয়ার চেষ্টা করো। এবং একটা পর্যায়ে দেখলাম যে সে কোভিড থেকে উঠেছে মাত্র তখন, আচ্ছা দুই তিন দিন আগে, কিন্তু সে ঠিকঠাক মতো কাজ করলো। এবং একটা পর্যায়ে দেখলাম যে রাতের দিকে তার জ্বর চলে এসছে, তো তখন বলছে যে বাচ্চাদের নিয়ে কাজ হচ্ছে যে এই মুহূর্তে যদি জ্বর যেহেতু আমার আসছে এটা ঠিক হবে কিনা। তখন বলছে ভাই ঠিক আছে তাহলে আমরা আজকে ক্লোজ করে দিই। পরে সে ওষুধ টষুধ খেয়ে পরের দিন আবার এসছে বাচ্চা হসপিটালে। তৃতীয় দিন আমরা যখন শুটিং করি তখন খোঁজ নিলাম, তখন বাচ্চা বাসায় এসছে। সো এটা আসলে অনেক বেশি মানে কি বলবো যে এটা অনেক বড় স্যাক্রিফাইস, একদম, কিন্তু এইটা একটা পজিটিভ দিক ছিল যেহেতু তার বেবি আছে। সো সে ওই ম্যানারিজম গুলো বেবিদের সাথে কিভাবে অ্যাটিটিউড করতে হয়, বেবিদের সাথে কিভাবে ইয়ে করতে, এই জিনিসগুলো আমরা খুব সহজে তার কাছ থেকে পেয়েছি। কমেডি জনরাতে কাজ করা কিন্তু বেশ কঠিন, কিন্তু আপনি কমেডি জনরাকে কেন বেছে নিলেন? আমার নামে একটা ইয়ে আছে যে আমি ক্লাসিক কাজ বেশি করি সবাই বলে, তো আমার মোটামুটি আমার ভান্ডারে সব ধরনের কাজই আছে। আমি বেসিক্যালি যেটাকে গুরুত্ব দিই সেটা হচ্ছে গল্প। সো গল্পটা যখন হয় তখন আমি ওটার পেছনে ছুটি, তখন আমি ওই গল্পের গল্পটাকে আসলে বলার চেষ্টা করি। সো আমার কাছে আমরা এই গল্পটা অনেক দিন ধরেই আসলে তৈরি করছি, তো সব মিলিয়ে আমার মনে হলো, আর এটা আসলে ঠিক মানে যেভাবে কমেডি বলা হচ্ছে ঠিক কমেডি না, আসলে এটা আসলে এটা আসলে গল্পই, গল্পের মধ্যে যতটুকু সেন্স অফ হিউমার থাকা দরকার। আর এটা এটা সিচুয়েশনাল, মানে সিচুয়েশনগুলো কমেডি তৈরি করেছে কিন্তু সিচুয়েশনটা কিন্তু সিরিয়াস, রাইট, মানে যে ঘটনাগুলো হচ্ছে। মৌসুমি হামিদ এবং মীর রাব্বি এই দুজনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? দুজনের সাথে আমার প্রচুর কাজ হয়েছে, ফিকশনে কাজ হয়েছে। রাব্বি ভাইয়ের সাথে আমার জি ফাইভের একটা কাজ করেছিলাম ব্রোকার নামে, ওই ওই কাজটা দিয়ে শুরু হয়েছিল। ইভেন আমার যে বাচ্চাদের কাজটা হচ্ছে ওখানেও রাব্বি ভাই একটা বড় ক্যারেক্টার প্লে করেছে। সো যার জন্য মানে আর মৌসুমির সাথে আমার অনেকগুলো ভালো ভালো কাজের অভিজ্ঞতা আছে আগে থেকেই। সো মানে মোটামুটি ওদের সাথে আমার ওই ওই জায়গাটা আছে বা ওরাও আমাকে বোঝে বা আমিও বুঝি। চরকির সঙ্গে তো এবারে প্রথম কাজ করা, যদি আমি চরকির সাথে কাজের কথা জানতে চাই যে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে কেন চরকিকে আলাদা করে রাখবেন বা এরকম কি বিশেষ গুণ আছে চরকির? মানে আমি একটা কন্টেন্ট রেডি করার পরে সেটা এটা হয়নি, এটা ঠিক করো, এই করো, এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছে বললেই হয়। জবাবদিহিতা জায়গাটা, আমরা একটা নাটক কোনো মতে বানিয়ে জমা দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে দেখলো, হ্যাঁ ঠিক আছে, বা অনিয়ারের আগের দিন দিলাম, মানে এই যে বিষয়টা চরকির, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে ওদের একটা টিম আছে এবং এই টিমটা আমাকে প্রতিনিয়ত মানে এটাকে প্যারা দিয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু আমার ভালো লাগছে সেটা। হ্যাঁ, যে ডেফিনেটলি সেই প্যারাটা হচ্ছে আসলে কাজটাকে ভালো করার জন্য। আমরা মানে কি বলবো যে একটা ছোট মিস্টেক হয়ে গিয়েছিল আমাদের একটা শটে, মানে একটা সিনে এরকম হয়ে গিয়েছে যে একটা চশমা আছে এক শটে, আরেক শটে চশমা নেই। ও মাই গড, এমন ভাবে সিনটা হয়েছে যে এটা আমরা এডিটরও আমরা আসলে বুঝার ইয়ে ছিল, এত সুন্দর করে কাটিংটা হয়েছে যে আমরা আসলে ধরতেই পারিনি। আচ্ছা, ওরা ঠিক ধরেছে, ওরা ধরেছে, এটা হয় না সাধারণত, মানে এটা তাও লাস্ট মোমেন্টে আমাদের এডিটর আসলে ইউজ মানে এই শটটা যোগ করার ফলে এটা হয়েছে, সাধারণত এরকম হয় না বা হওয়া উচিত না। তো আমি এই জন্য ওদেরকে থ্যাঙ্কস দিই যে আমার হয়তো কোনো কারণে ভুল তো ভুলই, তো সেই ভুলটা ওরা ধরিয়ে দিয়েছে বা এরকম আরও ছোটো 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 বিষয়, আবার কিছু কিছু বিষয় আছে আমরা ওদেরকে বলি যে এইরকম করে, মানে এই যে কনভারসেশনটা এইটা আসলে একটা প্রোডাকশনের জন্য খুব জরুরি, এটা যে কোনো জায়গায় হোক। এবার আমি ঝটপট প্রশ্নে যাবো, আপনাকে ঝটপট উত্তর দিতে হবে। সংসার আনলিমিটেড ছাড়া আপনার ওটিটির আর দুটো বেস্ট কন্টেন্টের নাম জানতে চাই। একটা হচ্ছে ব্রোকার, আর একটা হচ্ছে ম্যাচ উইনার। ওকে, যদি অন্য কোনো নির্মাতার কাজের কথা বলি ওটিটি প্ল্যাটফর্মে তাহলে কাদের কাজের প্রসঙ্গ আসবে বা কোন কাজ দুটির কথা বলবেন? এখন পর্যন্ত মহানগর আর হচ্ছে শৌকির আগের যেটা ছিল তাকদীর। এক বাক্যে বিশ্লেষণ করতে হবে, ইরেশ জাকের একজন জেন্টলম্যান, চঞ্চল চৌধুরী খুব ভালো অভিনেতা, মোশাররফ করিম ভার্সেটাইল। ওকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ভালো থাকুন এবং আরও ভালো ভালো কাজ উপহার দিন সেই প্রত্যাশা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শক, আপনাদেরকে একটাই অনুরোধ করব, বাংলাদেশের নাটকগুলো দেখুন, বাংলাদেশের সিনেমা দেখুন, বাংলাদেশের ওটিটি কন্টেন্টগুলো দেখুন, এবং আপনারা যত বেশি দেখবেন তত বেশি আমরা উৎসাহ পাব। সুতরাং একটাই কথা, বাংলাদেশের বাংলাদেশের কন্টেন্টের সাথে থাকুন, আমরা চেষ্টা করব নতুন নতুন কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।